গান শিখুন বাংলায়, দেখা মাত্রই শেখা যায়। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গান শিখুন বাংলায়। বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং অবশ্যই আপনারা আগের ভিডিওগুলি দেখেছেন এবং কিছু না কিছু শিখতে পেরেছেন। তো বন্ধুরা, চলুন আজকে আমরা চমৎকার একটি গান শিখে নেব। গানটির মূল শিল্পী মান্না দে। গানটি আমরা শিখব অরিজিনাল স্কেল থেকেই, সি শার্প স্কেল থেকে শিখব। গানটি যদিও অনেক উপরে, যাদের কণ্ঠ উপরের দিকে যায় না তাদের জন্য গানটি গাওয়া মুশকিল, তারা চাইলে নিচে করে নিতে পারবে। এমনকি আমার জন্য খুব কষ্ট, আমিও অনেক উপরে গাইতে কষ্ট হয়। তারপর চেষ্টা করব গানটি অরিজিনাল স্কেলে শেখানোর জন্য। আর তাল হচ্ছে কাহারবা, মনে রাখবেন বন্ধুরা। আর এই গানটি শেখার জন্য আপনাদেরকে অবশ্যই মান্নাদের গানটি ভালো করে শুনতে হবে এবং ভিডিওটি আপনারা হারমোনিয়ামে শিখবেন অথবা কিবোর্ড, মানে কিবোর্ডে শিখবেন, যেভাবে শিখেন না কেন, তার উপরে মোবাইলটা রাখবেন, ভিডিওটি চালু করবেন, একটু একটু করে দেখবেন আমি কিভাবে বাজাচ্ছি, কোন কোন নোট বাজাচ্ছি, সেগুলো দেখে দেখে একটু একটু করে তোলার চেষ্টা করবেন। আর বন্ধুরা, আর একটি কথা বলে রাখা আসলে ভালো, যে গানটি অনেক কঠিন গান, আমি একদম হুবাহু মান্নাতে যেভাবে গেছে সেভাবে দেখাতে পারবো না, তবে আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করব। প্রথমে একটা মিউজিক দিতে হবে, মিউজিকটা না দিলেও হবে, তবে যেহেতু মিউজিকটা আমি মানে চেষ্টা করবো আপনাদেরকে হুবহু না হোক কিছুটা আর কি গাওয়ার জন্য। এই যে মিউজিকটা, এটা দিয়ে দেবেন, তারপরে আবার হবে তো দেখা। হ্যাঁ, এটা শুরু করবেন গানটি। তো চলুন আমরা মিউজিকটা শিখে নিই। চলুন এবার একটু ভালো করে দেখে নিই। শেষ দেখা নয় তো, আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। তো তারপরে আমরা একটু একটু শিখে নিই। আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো, আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। বন্ধুরা আরেকটু দেখে নিই, একটু ভালো করে লক্ষ্য করবেন। আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো, আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। তারপর চলে যাব, কি চোখে তোমায় দেখি বোঝাতে পারিনি আজও হয় তো, এ দেখাই শেষ দেখা নয় তো, কি
চোখে তোমায় দেখি বোঝাতে পারিনি আজ হয় তো দেখাই শেষ দেখা নয় তো। বন্ধুরা কি চোখে আরেকবার দেখিয়ে দিচ্ছি, কি চোখে তোমায় দেখি বোঝাতে পারিনি আজ হয় তো। দেখেন কি চোখে তোমায় দেখি বোঝাতে পারিনি আজ হয় তো। দেখাই শেষ দেখা নয় তো। বন্ধুরা আমাদের স্থায়ী কিন্তু শেখা শেষ, তারপর আবারও একটা মিউজিক দেবো, এই মিউজিকটা কিন্তু গানের মধ্যেই আছে। চলুন আবার একটু দেখেন, তারপরে এটুকু বাজিয়ে তারপরে যাবার বেলায় কেন যে কে বলি মনে পড়ে গো, অসময়ে নীল আকাশে কতদিন কত মেঘ ধরে গো। তো চলুন যাবার বেলায় কেন যে কে বলি মনে পড়ে গো, অসময়ে নীল আকাশে কতদিন কত মেঘ ভরে গো। বন্ধুরা গানটা অনেক উঁচায় আবার দেখিয়ে দিচ্ছি, যাবার বেলায় কেন যে কে বলি মনে পড়ে গো, অসময়ে নীল আকাশে কতদিন কত মেঘ ভরে গো। বন্ধুরা এখানে একটা শব্দ আছে ভরে গো, হ্যাঁ এটা যখন গুগলে সার্চ দিলে যে লিরিকগুলি আসে সেই লিরিকগুলির মধ্যে লেখা আছে ধরে গো। হ্যাঁ তো শোনার সময় মনে হয় যে ভরে গো, কিন্তু গানের মধ্যে লেখা দেখা যাচ্ছে ধরে গো, তো আপনারা একটু ভালো করে শুনে নেবেন। তো ধরে গো শুনতে কেমন কেমন মনে হচ্ছে আমার কাছে, ভরে গোটেই মনে হচ্ছে। ঠিক আছে আমি ভরে গো গাচ্ছি, আপনারা যেটা শুদ্ধ বলে মনে হয় আপনারা সেটা গাবেন। হ্যাঁ ধরে গো নাকি ভরে গো ঠিক করে নেবেন। যাবার বেলায় আজ কেন যে কে বলি মনে পড়ে গো, অসময়ে নীল আকাশে কতদিন কত মেঘ ভরে গো। দেখেন আবার যাবার বেলায় আজ কেন যে কে বলি মনে পড়ে গো। এটা জাস্ট মিউজিক আর কি, হ্যাঁ গ্যাপের মধ্যে এটা বাজিয়ে দিবেন। অসময়ে নীল আকাশে
কত দিন কত মেঘ ভরে গো। আশা করি বুঝতে পেরেছেন এই লাইনটি বন্ধুরা, আর কোন লাইনটি কবার গাইতে হবে একটু মূল গানটি শুনে বোঝার চেষ্টা করবেন, কারণ আমার সময় মনে থাকে না যে কোন লাইনটি কবার গাইতে হবে। তারপর কি আছে, শপথের মালাতে শপথের মালাতে মাঝে মাঝে কাটা জেগে রয়ে তো দেখাই শেষ দেখা নয় তো। তাহলে আমরা শিখি শপথের মালাতে, হ্যাঁ কি আছে, শপথের মালাতে মাঝে মাঝে কাটা জেগে রয়ে তো শপথের মালাতে মাঝে মাঝে কাটা জেগে রয়ে তো এ দেখাই শেষ দেখা নয় তো। বন্ধুরা শপথটা আরেকবার দেখিয়ে দিচ্ছি, শপথের মালাতে মাঝে মাঝে কাটা জেগে রয় তো এ দেখাই শেষ দেখা নয় তো। তো বন্ধুরা আশা করি আপনারা এই যে অন্তরটা শিখে ফেললেন, অন্তরের পরে একটা মিউজিক দিতে হবে, মিউজিকটা দেওয়ার পরেই আর কোনো ইয়ে না, সঞ্চারিটা গাইতে হবে, সঞ্চারির পরে আবার কোনো মিউজিক হবে না, সঞ্চারির পরে শেষ যে অন্তরা সেটা গাইতে হবে। আর মনে রাখবেন যে শেষ অন্তরের সুর আর প্রথম অন্তরের সুর হুবহু এক, কোনো রকম পার্থক্য নেই। তো বন্ধুরা চলুন মিউজিকটা শিখে নিই, আগে একটু বাজিয়ে দেখি। বন্ধু যেহেতু হারমোনিয়ামের মিউজিক, এটা তো অরিজিনাল যে মিউজিকের সাথে তো হুবহু মিলবে না, হ্যাঁ আর দরকারও নেই, একদম হুবহু মিলতে হবে এর কোনো মানে নেই। তো কি হচ্ছে, তাহলে কি হচ্ছে, এমন তো হতে পারে সবই তুমি খেলা ভেবে নিয়েছো, খেয়ালের অভিনয়ে আমায় কথার কথা দিয়েছো। তো বন্ধুরা আবার দেখি, এমন তো হতে পারে
সবই তুমি, খেলা ভেবে নিয়েছ খেয়ালের অভিনয়ে আমায় কথার কথা দিয়েছ। তো এই কথা কথা দিয়েছ বলে কিন্তু আর কোনো মিউজিক টিউজিক হবে না, একদম চলে যেতে হবে লাস্ট অন্তরায়। দিয়েছ বলো না সহজ করে আমায় পেরেছ তুমি বুঝতে, হয়নি একটু দেরি এগানের কোনো মানে খুঁজতে। বন্ধুরা আশা করি সুরটা বুঝতে পেরেছেন, আর মূল সুরটা একটু শুনে নেবেন। কাছে থেকে দূরে গেলে নেই কিছু হারাবার ভয়, তো দেখাই শেষ দেখা নয় তো। তো বন্ধুরা ওই দেখেন যে প্রথম অন্তর সাথে মিল আছে। হ্যাঁ বলো না সহজ করে আমায় পেরেছ তুমি বুঝতে, হয়নি একটু দেরি এগানের কোনো মানে খুঁজতে। কাছে থেকে দূরে গেলে নেই কিছু হারাবার ভয়, তো দেখাই শেষ দেখা নয় তো, আবার হবে তো দেখা, কি দেখাই শেষ দেখা নয় তো, কি দেখাই শেষ দেখা নয় তো, কি দেখাই শেষ দেখা নয় তো। বন্ধুরা এইভাবে গানটি শেষ করে দেবে না? তো আশা করি ভালো লেগেছে, আর যদি বুঝতে সমস্যা হয় একটু টেনে নেবেন, টেনে নিলে টেনে টেনে দেখবেন, অল্প অল্প করে দেখবেন, অল্প অল্প করে তুলবেন, দেখবেন যে গানটি খুব ভালোভাবে তুলতে পারবেন। অনেকেই স্বরলিপি চায়, আসলে স্বরলিপির প্রয়োজন পড়ে না, একটু ভালো করে লক্ষ্য করলে স্বরলিপির কোনো প্রয়োজন পড়ে না। স্বরলিপি লিখতে অনেক ঝামেলা, আবার স্বরলিপি দেখে দেখে গান তোলাও অনেক ঝামেলা, তাই অনেক সময়ের ব্যাপার, তাই এগুলি করা আসলে সম্ভব হয় না। তো বন্ধুরা আর যেহেতু আমি আসলে খুব ভালো গাইতে পারলাম না, তাতে কোনো সমস্যা নেই, আপনারা এই নোটগুলি দেখে দেখে আপনারা ভালো গাইতে পারলেই সেটাই সার্থকতা। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।